ভরসা দিদি মোদের বাঁচার দিশা, মোদের দেয় ভরসা দিদি মোদের বাঁচার দিশা, দিদির স্নেহ মমতায় আছি মোরা সবাই। না 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 না, এনআরসি হবে না, বিজেপি ওয়াপাস লো ওয়াপাস লো, এনআরসি হবে না, বিজেপি ওয়াপাস লো ওয়াপাস লো, ক্যাব হবে না আমরা সবাই না গরিক, এনআরসি হবে না আমরা সবাই না গরিক, ক্যাব হবে না প্রতিরোধ করবো বলে নেমেছি এই মিছিলে গো। বাংলার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাগ হবে, বাংলার হিন্দু মুসলিম বৌদ্ধ ভাগ হবে না, না 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 এনআরসি হবে না। পশ্চিম বঙ্গাল কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কা এক বয়ান সামনে আ রহা হ্যায়। মঙ্গলবার কো বনগাঁ মে এক সভা মে মমতা ব্যানার্জি নে কাহা কি আসাম মে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি কি ওজহ সে 100 से अधिक लोगों की मौत हो गई और पश्चिम बंगाल में एनआरसी के डर की वजह से 31 या 32 लोगों की मौत हो गई है। पिछले काफी दिनों से बंगाल में एनआरसी और सीए का जम के विरोध हो रहा है और दिल्ली के शाहीन बाग की तर्ज पर कोलकाता के पार्क सर्कस इलाके में नागरिकता संशोधन कानून और राष्ट्रीय नागरिक पंजी के खिलाफ आंदोलन कर रही है एक अधेड़ महिला की शनिवार देर रात को मौत होने का मामला प्रकाश में आया। मृतका की पहचान शामिदा खातून के रूप में हुई। पुलिस व स्थानीय लोगों से मिली जानकारी की माने तो पार्क सर्कस इलाके में चल रहे धरना स्थल पर बैठी शामिदा के दिल में शनिवार रात 12 बजे अचानक दर्द शुरू हो गया था। वहीं हर जगह सबका यही कहना है कि सीए और एनआरसी वापस जब तक नहीं लिया जाएगा तब तक धरना प्रदर्शन हर जगह जारी रहेगा। वहीं केंद्र सरकार को आड़े हाथों लेते हुए ममता बनर्जी ने कहा कि इतने सालों से बंगाल के डेवलपमेंट में ममता बनर्जी ने काफी समय व्यतीत किया है। उन्होंने बनगा में मल्टी सुपर स्पेशलिटी हॉस्पिटल बनाया, यूनिवर्सिटीज बनाई, दक्षिणेश्वर में स्काई वॉक बनाया, कालीघाट तारापीठ, सब जगह डेवलपमेंट का काम हुआ है। और वहीं दूसरी तरफ देखा जाए तो भाजपा सरकार सब कुछ बेच रही है, एयर इंडिया, बीएसएनएल, रेल और अब एलआईसी। सीए को लेकर के केंद्रीय सरकार सबको भटका रही है, गलत समझा रही है, परंतु वो बंगाल में ऐसा नहीं होने देंगी। वो कुछ भी हो, किसी भी हालत में एनआरसी सीए को बंगाल में नहीं आने देंगी। इसके अलावा भी काफी मुद्दों पे चर्चा की ममता बनर्जी ने अपनी बनगा की आज की सभा में। तृणमूल कांग्रेस के लोकल कोनो लीडर के यदि अपना विश्वास ना होए करबेन ना विश्वास, यदि मोरे करें कारो साथे अपना बनचे ना बनबे ना, छोट लोकल लीडर के दिए दल चले ना, दलता आमरा चलाई, দলটা বড় দল, এই দল অন্যায় কখনো কিছু করতে দেবে না। আর যদি লোকালেও কিছু করে কেউ আমরা অ্যাকশন নিই, এটা মনে রাখবেন আমি অ্যাকশন নেওয়া ছাড়া কথা বলি না। আমি মনে করি মানুষের কাজ করতে গেলে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, সব মানুষকে আপন করে নিতে হবে, দরিদ্র মানুষকে আরও ভালোবাসতে হবে, তাদের ঘরে পৌঁছে যেতে হবে। তারা দুটো যদি উত্তেজিতমূলক কথাও বলে সেটা শান্তিপূর্ণভাবে সহনশীল। আর আজকে বনগাঁয় এসেছি এই কথা বলবার জন্য যে মনে রাখবেন বাংলায় আমরা এনআরসি করতে দেব না, দিচ্ছি না, পরিষ্কার। আমি তো বলেছি আমার ডেড বডির ওপর দিয়ে যেতে হবে এনআরসি করলে, কত তোমার শক্তি আমি দেখব, বিজেপি তোমার কত শক্তি আমি দেখতে চাই। আমার সাথে ধামসা মাদল থাকবে, আমার সাথে ঢোল থাকবে, আমার সাথে গামছা থাকবে, আমার সাথে কাসর ঘণ্টা থাকবে, আমার সাথে শঙ্খ থাকবে, আমার সাথে মা বোনেরা থাকবে। আমি এখানকার নাগরিক, আমার বাবা মা এখানকার নাগরিক। আজকে তোমরা বলছো তিন পুরুষের সার্টিফিকেট লাগবে, তিন পুরুষের ঠিকানা লাগবে। এনআরসির প্রথম ধাপ এনপিআরে ঢুকিয়ে দিয়েছে, আমি এনপিআর করিনি, একমাত্র রাজ্য সারা ভারতবর্ষে সবাই করছে দেখুন, আমি কিন্তু করতে দিইনি, আমার বুকের পাটা আছে। এনপিআরে কি বলেছে, আপনার মায়ের
জন্মদিন কবে, আপনার মায়ের বার্থ সার্টিফিকেট চাই, আপনার বাবার বার্থ সার্টিফিকেট চাই। আরে আমাকে চাইলে আমি দিতে পারবো না? এখনকার ছেলে মেয়েরা হাসপাতালে জন্মায় দিতে পারবে, আমাদের সময় সব তো মাটির ঘরে জন্মাতো, দাইমার হাতে জন্মাতো। কোথার থেকে মায়ের সার্টিফিকেট পাবে, কোথার থেকে বাবার সার্টিফিকেট পাবে? বাবা মা মারা গেছে আমরা জানিও না। আবার মিথ্যে কথা কিরম বলছে শুনুন, বিশ্বাস করবেন না। আমি যখন আপনাদের কাছে দাঁড়িয়ে বলছি, আমার দুটো পোস্ট, একটা আপনারা আমাকে চিফ মিনিস্টার বানিয়েছেন, আর একটা আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। আমি যখন আপনাদের কাছে দাঁড়িয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। কি বলছে বিজেপি সরকার? না, এনপিআর করলে দিতেও পারে, না দিতেও পারে। আমি বলি, তুমি একটা নিয়ম করে দিলে, আর নিয়মে যদি আমি না দিই, তুমি আমায় কিছু বললে না, কিন্তু প্রথমেই তুমি কি করলে, যারা দেয়নি তাদেরটা বাদ দিয়ে দিলে। তার মানে কি, হাফ অফ দ্য পিপুল আগেই বাদ। বুঝলেন খেলাটা? বুঝতে পেরেছেন? বলছে তোমায় দিতে হবে না, তুমি দিতেও পারো না দিতেও পারো, মানেটা কি? কে চ্যালেঞ্জ করবে? এখানে তো আমরা আছি, এত বড় ক্ষমতা, বিজেপির কয়েকটা গুন্ডা মাথায় ফট্টি বেঁধে এসে বলবে গলি চালা দো, আর আমরা যেন মনে হচ্ছে আমাদের ঘরের মেয়েরা শুধু কাঁচের চুড়ি পরে বসে আছে। তারা কাঁচের চুড়িও পরতে জানে, আর হাতা খুন্তি নিয়ে রান্নাও করতে জানে, এটা মাথায় রাখবেন। আজকে বিজেপির নেতারা কি বলছে, শুনো বলি নেই তো চলেগা গলি, গুলি চালাবে, যেখানে ইচ্ছে পারছে গুলি চালিয়ে দিয়ে চলে আসছে, ইচ্ছা মতো রাস্তায় গুলি চালিয়ে দিচ্ছে। এটা কি হচ্ছে? একটা সরকার, একটা কেন্দ্রীয় সরকার দেশে শান্তি বজায় রাখবে, শান্তি বজায় রাখা দরকার, না কেন্দ্রের মন্ত্রী বলছে গলি চালা দো, ইউপির মুখ্যমন্ত্রী বলছে গলি চালা দো, তার মানে আপনি মতুয়া ভাই বোনেরা একদিন প্রোগ্রামে বেরোলেন, আপনাকে পছন্দ হলো না, তাই আমি গুলি চালিয়ে দেবো? আজকে আমাদের কিছু মেয়েরা মা বোনেরা আন্দোলন করছে।